মালয়েশিয়ান ভাষা শিখতে গিয়ে কিছুদিন পর প্রায় সবাই দুইটা কমন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। প্রথমটা হচ্ছে, আমি মালয়েশিয়ান ভাষা মোটামুটি বুঝি, মানে লোকে যা বলতেছে এটা আমি মোটামুটি বুঝি, কিন্তু আমি বলতে গেলে গুলিয়ে যাই। অর্থাৎ মানুষে মালয়েশিয়ান ভাষায় কি বলতেছে এটা আমি মোটামুটি ঠিকই বুঝতে পারতেছি, কিন্তু আমি কোনো কিছু বুঝাইতে গেলে তার বলতে পারি না, কোনটা কিভাবে সাজাইতে হবে তা আমি জানি না, বুঝি না। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, মালয়েশিয়ান ভাষা আমার যেটা দরকার সেটা মালয়েশিয়ান ভাষায় আমি টুকটাক বুঝাইতে পারি, কিন্তু যখন আমার বস, আশেপাশের কোনো লোক, চাইনিজ বা ইন্ডিয়ানরা মালয়েশিয়ান ভাষায় কথা বলে বা মালয়েশিয়ানরা নিজেদের ভিতরে যখন কথাগুলো বলে, তখন আগামাথা কিচ্ছু বুঝি না। তো এই সমস্যার সমাধান আজকে আমরা করার চেষ্টা করব এই ভিডিওতে। তবে যদি এই সমস্যার সমাধান করতে যান, তাহলে আমাদের বাংলা ভাষা নিয়ে আপনাকে আগে একটু বুঝতে হবে। যেমন আমাদের বাংলা ভাষাতেও কিন্তু সাধারণত তিনটা রূপ রয়েছে, যেমন একটা হচ্ছে সাধু ভাষা, আর একটা হলো চলিত শুদ্ধ ভাষা, যেমনটা আমি এখন বলতেছি সবাই বুঝতে পারবেন, আর একটা হলো যার যার আঞ্চলিক ভাষা। যেমন আমি বাগেরহাটের ছেলে, বাগেরহাটের আলাদা ভাষায় কথা বলি, যে বরিশালের সে বরিশালের ভাষায় কথা বলে। তো এই উদাহরণটুকু যদি বুঝতে পারেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার জন্য খুবই সুবিধা হবে। একটা বাক্য কিন্তু তিনটা রূপ। প্রথমটা হচ্ছে সাধু ভাষা, যাহা আপনি বলিয়াছেন তাহা আমার বোধগম্য হইল না। ঠিক এই কথাটা যদি আপনি চলিত ভাষায় বলেন, যেটা আমরা সাধারণত শুদ্ধ চলিত বলি, আপনি যা বলেছেন আমি বুঝতে পারলাম না। এবং এই একই কথা যদি আপনি আঞ্চলিক ভাষায় বলেন, যদি বরিশালের ভাষায় কথা বলেন, আপনি যা কইছেন হ্যাঁ মুই বুঝতে পারি নাই। ঠিক এরকমভাবে মালয়েশিয়ানরাও কথা বলে থাকে। তবে আপনি কোনটা শিখবেন, আপনি কি করে বুঝবেন, সেইটাই মূল ব্যাপার। প্লিজ খুবই খেয়াল করে দেখুন, এরপরে যদি না বুঝেন তারপরে আপনারা যা বলবেন বললেন। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন, কারণ যারা অনেক চিন্তায় আছে মালয়েশিয়ান ভাষা নিয়ে, যারা নতুন ঢুকেছে, তাদের প্রথম থেকেই ভয়টা ভেঙে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দর্শক, সম্পূর্ণ আস্থা রেখে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি মনে মনে ধরে নেবেন আপনার সবথেকে আপন মানুষটা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করে বোঝানোর চেষ্টা করতেছে। একটু আগে আমরা যে বাংলা বাক্যটা তিনভাবে বুঝলাম বাংলা ভাষায়, ওই বাক্যটাই দেখুন মালয়েশিয়ান ভাষায় কতভাবে বলা যায়, তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। আপনি যা বললেন তা আমি বুঝতে পারিনি, সায়া তিডা মঙ্গার্তি আপা ইয়াং আন্ডা কাতাকান। এটা হলো মালয়েশিয়ান ভাষার সাধু ভাষা। সায়া আমি তিডা মঙ্গার্তি বুঝতে পারি নাই, আপা ইয়াং যেটা কিনা আন্ডা আপনি কাতাকান। এখানে সেই মালয়েশিয়ান ভাষার যে রূপটা, সাধু যে রূপ, সেটাকে আপনিকে বলা হয় আন্ডা, কথা বলাকে বলা হয় কাতাকান, মঙ্গার্তি মানে হলো বুঝতে পারা, তিডা মানে হলো না। তো সায়া তিডা মঙ্গার্তি আমি বুঝতে পারি নাই বা আমি বুঝি নাই, আপা ইয়াং যেটা কিনা আন্ডা কাতাকান, আপনি বললেন বা আপনি বলেছেন। ঠিক একই কথা যদি চলিতভাবে বলতে চাই, সায়া তা ফাহাম আপা ইয়াং আওয়া চা কাপ। সায়া আমি তা ফাহাম বুঝি নাই, আপা ইয়াং যেটা কিনা আওয়া আপনি চা কাপ মানে হলো বলা, মানে বললেন। এটাই কিন্তু আপনাদেরকে আমি সাধারণত শিখিয়ে থাকি, যেটা আপনি মালয়েশিয়াতে যে কোনো প্রান্তে গেলে বুঝতে পারবে সবাই। আর এটা হচ্ছে লেখাপড়া জানা মানুষ তারাই বুঝতে পারবে। অন্যদিকে চাইনিজরা যেটা বিকৃতভাবে বলে, বাংলা ভাষায় তো আমি তিনটা রূপ দেখাইছি একটা বাক্যের, এখন দেখতে পারবেন চারটা, এই দুটা গেল। চাইনিজদের যে বিকৃতভাবে কথা বলে, বা চাইনিজরা আছে, তামিলরা আছে, ভিনদেশি মানুষ মালয়েশিয়ান ভাষাটাকে একটা বিকৃতভাবে বলে, সেটা হচ্ছে ওয়া তালা ফাহা মা আপালু চাকাব। এইভাবে কিন্তু মালয়েশিয়ানরা যারা চাইনিজ তারা এইভাবে বলে, ওয়া তালা ফাহা মা আপালু চাকাব। সবাই না, তবে অনেকেই বলে। এটা কিন্তু পুরোপুরি বিকৃত রূপ। ওয়া মানে হচ্ছে আমি, তালা ফাহাম মানে তা আডা ফাহাম, তা ফাহাম ওরা উচ্চারণ করতে পারে না বোধহয়, তালা ফাহাম মা এভাবে একটা টান দেয়। আপা যেটা কি না, লু মানে আপনি বা তুই, চা কাপ ঠিক আছে, আবার লাস্টে আবার ও টানটা দিয়ে দেয়, ওয়া তালা ফাহাম মা আপালু চা কাপ অ। কিন্তু মূলত হওয়া উচিত ছিল সায়া তা ফাহাম আপা ইয়াং আওয়া চা কাপ। গেল, এবার যদি আঞ্চলিকটায় আসি ভাই, মাথা ঘুরাইয়েন না, একটু দেখেন। আপনারা তো অনেকে বলেন যে কেন এটা শিখাইতেছি, খেয়াল করে দেখুন। ঠিক একই কথা যদি মালয়েশিয়ার ক্লান্তানের আঞ্চলিক টানে বলে, ক্লান্তান, যেমন বাংলাদেশে বরিশাল, নোয়াখালী, কোনো ভাষাকে আমি ছোট করে দেখতেছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আম্ব ডপে হে ডেমো কেছে গাপ, কি
মাথায় আকাশ ভেঙে পড়লো, তাই না? মাথায় আকাশ ভেঙে পড়লো, আম্বো ডপেহে ডেমোকে চেক গাপ। আম্বো মানে আমি, ডপেহে বুঝতে পারি নাই, ডেমো আপনি কেচে বলেছেন, গাপ মানে হলো কি? আম্বো ডপেহে ডেমোকে চেক গাপ। যদি বিশ্বাস না হয়, ক্লান্তানের একজনের লোকের সামনে আপনি এই বাক্যটা নিয়ে গিয়ে দেখাবেন, আমার ভুল ধরলে আপনারা আমাকে ঘুষাইয়েন, কোনো সমস্যা নেই। ঠিক একই বাক্য ত্রেঙ্গানু অঞ্চলে, ত্রেঙ্গানু কাউয়ে ড পাহাং হ মু চাকা, এভাবে বলতে পারেন, বা ওরা এভাবে বলে কাউয়ে ড পাহাং হ মু চাকা। কাউয়ে মানে আমি, এখানে আম্বো মানে আমি, ড পাহাং তিডা ফাহাম সেটাকে ওরা বলে, হ যেটা কি না, ইয়াং যেটা শুদ্ধরূপে, মু মানে আপনি, চাকা মানে হচ্ছে চাকা। তো এখানে জাস্ট এটা মাথায় নিয়েন না, এতগুলো নিতে গেলে আপনাদের ব্রেন কি হবে আমি নিজেই জানি না। যাই হোক, সহজগুলো আমাদের শিখতে হবে, এটা জাস্ট আপনাকে দেখাইলাম। এখন এই একটা শুদ্ধ ভাষা যেটা কিনা এভাবে বললে ভেজাল শেষ, সায়া তা ফাহাম আপাইয়াং আওয়া চাকাপ, এটা যদি এতগুলোভাবে বলে তাহলে আপনি কেমনে বুঝবেন? তো আমার সাজেশন হচ্ছে অবশ্যই আমরা শুদ্ধটা শিখব, যেটা বললে মানুষ বুঝতে পারবে বা মানুষ বললে আমরা সহজে বুঝতে পারব। দেখুন, করেছি কথাটিকে মালয়েশিয়ান ভাষায়, যেটা কি না যদি আপনি ইসের কথা বলেন মানে সাধু ভাষায়, সেটা হবে সেডাং মম্বুয়াত, সেডাং মম্বুয়াত, করিতেছি। ঠিক একই কথা যদি করছি বলি, সেটা যেটা কিনা চলিত, সেটা হবে তেঙাহ বুয়াত, তেঙাহ বুয়াত। আবার আঞ্চলিক ভাষায় যদি যাই, তেঙাহুয়া তেঙাহুয়া তেঙাহুয়া। ভাই আরও ক্রিটিক্যালভাবে বলে, এখন আপনি কোনটা শিখবেন? যেটা সহজ অবশ্যই সেটা করেছি, তেঙাহ বুয়াত। ঠিক আছে, এখন এই সমস্যার সমাধান আপনি কি করে করবেন যদি কি না মালয়েশিয়ানরা বলে কিন্তু ওইটা আপনি বুঝতে পারতেছেন না? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো করে তাদেরকে বুঝায় বললে তারা কিন্তু আপনার সাথে শুদ্ধ কথায়, শুদ্ধ ভাষায় কথা বলবে। বুঝি কিন্তু বলতে পারি না, এই সমস্যার জন্য বেশি বেশি করে কথা বলার প্র্যাকটিস করতে হবে। প্রথমে যদি এমনটা হয় যে আপনি বোঝেন কিন্তু বলতে পারেন না, এই সমস্যার জন্য বেশি বেশি করে কথা বলার প্র্যাকটিস করতে হবে। নিজে নিজের সাথে কথা বলবেন যদি বলার লোক না খুঁজে পান। যেমন দেখা গেল আপনি যদি এখন বাংলাদেশে থাকেন, মালয়েশিয়াতে যদি এখন আপনি না এসে পারেন, তাহলে নিজের নিজের সাথে কথা বলবেন এই ভিডিওগুলো দেখে, অথবা কেউ যদি আপনার সামনে মালয়েশিয়ান ভাষায় কথা বলে ওই কথাটাই আপনি নিজের সাথে কথা বলবেন। একটু পরে আরও এই ব্যাপারে আমি ক্লিয়ার করতেছি, একটু খেয়াল করে দেখুন। দ্বিতীয় সমস্যা, বলতে পারি কিন্তু সব কথা বুঝি না, এই সমস্যার জন্য ওনাদেরকে বুঝিয়ে বলবেন, মানে যাদের কথা আপনি ভালো করে বুঝতে পারতেছেন না তাদেরকে বুঝিয়ে বলবেন, অনুগ্রহপূর্বক আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলুন, আমি গ্রামের ভাষা বুঝি না, অর্থাৎ টান দিয়ে কথা বললে তা আমি বুঝি না। এই কথাটা বললে তারা অবশ্যই আপনার সাথে শুদ্ধ চলিত ভাষায় কথা বলবে, কিন্তু এটা তাদেরকে কী করে বোঝাবেন, এইটুকু বোঝানোর দরকার আছে। আমি কম বুঝি ভাষা মালয়, কেন দিলাম আমি মালয়েশিয়ান ভাষা কম বুঝি, এটাই মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে, সায়া কুরাং ফাহাম বাহাসা মালায়ু, সায়া আমি কম কুরাং বুঝি ফাহাম ভাষা বাহাসা মালয় মালায়ু, সায়া কুরাং ফাহাম আমি কম বুঝি বাহাসা মালায়ু মালয় ভাষা বা ভাষা মালয়, আমি অল্প অল্প বুঝি ভাষা মালয়। আমি আবার ক্ষমা প্রার্থী এভাবে দেওয়ার জন্য, কারণ মালয়েশিয়ানরা যেভাবে বলে আমি ওভাবেই দিয়ে দিয়েছি, সায়া সিকিট সিকিট আমি অল্প অল্প ফাহাম বুঝি বাহাসা মালায়ু মালয় ভাষা বা ভাষা মালয়, সায়া সিকিট সিকিট ফাহাম বাহাসা মালায়ু আমি অল্প অল্প বুঝি মালয়েশিয়ান ভাষা। এভাবে বললে কিন্তু আপনার সাথে খুব ক্লিয়ারভাবে তারা মালয়েশিয়ান ভাষায় কথা বলবে। তবে আপনি এভাবেও বলতে পারেন, আমি ফর্মাল মালয়েশিয়ান ভাষা একটু বুঝতে পারি, মানে ফর্মাল যে মালয়েশিয়ান ভাষাটা ওইটা আমি একটু বুঝি। ঠিক একই কথাটা মালয়েশিয়ানরা এভাবে বলে, আমি পারি বুঝতে একটু ভাষা মালয় যেটা ফর্মাল, সায়া বলে ফাহাম বাহাসা মালায়ু ইয়াং ফর্মাল, সায়া বলে আমি পারি ফাহাম বুঝিতে বাহাসা মালায়ু মালয়েশিয়ান ভাষা ইয়াং ফর্মাল যেটা ফর্মাল, কিন্তু আমি গ্রামের টান দিয়ে বলা কথা বুঝতে পারি না, তাপি সায়া তা ফাহাম লঘাত খাম্পুং, এই লঘাত খাম্পুং মানে হচ্ছে গ্রামের টান দিয়ে ভাষা বা গাইয়া ভাষা। লঘাত মানে হচ্ছে আঞ্চলিক যেটা বলা হয়, হ্যাঁ খাম্পুং গ্রামের যে আঞ্চলিক ভাষাটা ওটাকেই লঘাত বলা হয়, লঘাত লঘাত। তাপি কিন্তু সায়া তা ফাহাম আমি বুঝি না লঘাত খাম্পুং গ্রামের আঞ্চলিক টান। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন, আমায় মাফ করবেন আমি বুঝিনি
আপনি বললেন কি, অর্থাৎ আমায় মাফ করবেন আপনি কি বলছেন তা আমি বুঝতে পারিনি, এমন কথাটা বলতে গেলে বাক্যটা ঠিক এভাবে হবে, মাআফ কান সায়া, মাআফ করবেন আমাকে, মাআফ কান সায়া। হ্যাঁ, সায়া তাফাহাম, আমি বুঝি নাই, আওয়া চাকাপ আপা, আপনি বললেন কি, আপা মানে কি, চাকাপ মানে কথা বলা, আওয়া মানে আপনি, ফাহাম মানে হচ্ছে বুঝতে পারা, সায়া তা মানে হলো আমি না, সায়া তাফাহাম আমি না বুঝেছি অর্থাৎ আমি বুঝতে পারি নাই, আওয়া চাকাপ আপা আপনি কি বললেন বা আপনি বললেন কি। এর থেকে আর ক্লিয়ার করবো ভাই, পারবো না ভাই, আমাকে ধরে মারেন, তারপরও এর থেকে ক্লিয়ার করা আমার দ্বারা সম্ভব না। অনুগ্রহপূর্বক রিপিট করুন একবার আর, অর্থাৎ অনুগ্রহপূর্বক আর একবার রিপিট করুন। দেখা গেল অগ্রভাগে বলে গেল আপনি কিছু বুঝলেন না, তখন তাকে কিন্তু বলতে পারেন অনুগ্রহপূর্বক আর একবার রিপিট করেন, আমি তো বুঝি নাই। তো তোলং উলাং সে কালি লাগি, তোলং অনুগ্রহপূর্বক উলাং রিপিট করুন সে কালি অথবা সাতু কালি, আর একবার, লাগি মানে হলো আর, সাতু কালি মানে হচ্ছে একবার, সে কালি মানেও কিন্তু একবার। তো তোলং উলাং অনুগ্রহপূর্বক রিপিট করুন সে কালি অথবা সাতু কালি একবার, লাগি হচ্ছে আর বা আরও। তোলং উলাং সাতু কালি লাগি অনুগ্রহপূর্বক রিপিট করুন আর একবার, অথবা তোলং উলাং সে কালি লাগি অনুগ্রহপূর্বক রিপিট করুন একবার আর। আবার অনেকে আছে যারা কিনা খুব দ্রুত বলে, বলে গেল আগামাথা কিছু বুঝলেন না, তখন আপনি তাকে বলতে পারেন যদি বলেন দ্রুত আমি পারি না বুঝতে, অর্থাৎ যদি আপনি এত দ্রুত কথা বলেন আমি বুঝতে পারি না, সেই ক্ষেত্রে বলতে পারেন কালাও চাকাপ লাজু সায়া তা বলে ফাহাম, কালাও যদি চাকাপ বলেন, লাজু মানে দ্রুত, সায়া তা বলে আমি পারি না, ফাহাম মানে হলো বুঝিতে। এর সাথে আপনি আর একটু মাখন মাখাইতে পারেন, যদি বলেন দ্রুত খুব, যদি খুব দ্রুত বলেন আর কি, হ্যাঁ, কালাও চাকাপ লাজু সাঙাত, যদি বলেন দ্রুত খুব, সায়া তা বলে ফাহাম, আমি পারি না বুঝতে, তোলং চাকাপ সোলো সোলো সিকিত, দয়া করে একটু আস্তে আস্তে বলুন, এভাবেও কিন্তু বলতে পারেন বা পর লাহান লাহান বলতে পারেন। এবার দেখুন, যারা কথা বলতে পারেন না তাদের জন্য প্রত্যেকটা মালয় শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করবেন এবং নিজে নিজে অবশ্যই বলবেন, এটা ম্যাটার করে না আপনি কোথা থেকে শুনলেন, যদি এই ভিডিও থেকে শুনেন তাহলে তো আরও ভালো ভাই, আমি তো বুঝায় দিই, কি মালয়েশিয়ানরা বলার সময় তো বুঝায় না, মালয়েশিয়ান ভাষায় মানুষের মুখে যা শুনবেন ঠিক তখনই মনে মনে সেগুলো বলবেন, মুখে না বলতে পারলে মনে মনে অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। হ্যাঁ, যেমন একটু আগে বললাম তাপিসায়া তাফাহাম লগাত খামপুং, এখন এই লঘাট কথাটা বলতে গিয়ে আপনার হয়তো বা দাঁত ভেঙে যেতে পারে, এই জন্য মনে মনে কয়েকবার উচ্চারণ করার পরে মুখে উচ্চারণ করবেন, পরবর্তীতে সেই কথাগুলো সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবেন, প্রথম অবস্থায় ভুল হোক তারপরেও হাল ছাড়বেন না, এবং না বুঝতে পারলেও অন্তত বলার চেষ্টা করবেন। বুঝছেন, এই টিপসগুলো খুব কাজে লাগবে ভাই, যেগুলো অনেক দিন লাগতো শিখতে আপনার, এটা খুব দ্রুত শিখে যাবেন। ধরুন আপনি কারো মুখ থেকে শুনতে পেলেন তাডিপুন ডিয়া আডাডে কাসিনি তাপিস কারাং টিবটি বা হিলাং পোলা, মালয়েশিয়ানরা মনে করেন এইভাবে একজনের সাথে একজন কথা বলতেছে, হই তাডিপুন ডিয়া আডাডে কাসিনি তাপিস কারাং টিবটি বা হিলাং পোলা, এই কথাটা মনে করেন আপনি বুঝতেই পারলেন না আগামাথা, তারপরেও আপনি মনে মনে বলার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এটার মানে হচ্ছে তাডিপুন ডিয়া আডাডে কাসিনি তাপিস কারাং টিবটি বা ডিয়া হিলাং পোলা, একটু আগেও সে এখানে ছিল, সে এখানে ছিল, সে এখানে না মানে সে এখানে ছিল কিন্তু হঠাৎ করে আবার হারিয়ে গেছে, এই কথাটা যদি আপনি পরবর্তীতে নিজে নিজে শিখতে চান তাহলে ভেঙে ভেঙে শিখতে হবে, একবারে তো অতটা মুখস্থ করা সম্ভব না, তো আমরা কী করবো প্রত্যেকটা শব্দার্থ শিখব এবং ওই শব্দার্থগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করব প্রথম অবস্থায় শেখার সময়। একটু আগেও সে ছিল কাছে এখানের কিন্তু এখন হঠাৎ করে হারিয়েছে আবার, এমন করেই মালয়েশিয়ানরা বাক্যটা সাজায়। একটু আগেও তাডিপুন, তাডি মানে হলো একটু আগে, পুন মানে হলো ও, তো তাডিপুন একটু আগে ও, সে আছে বা সে ছিল, বাক্য সাজানোর ক্ষেত্রে সে আছে বলে, ছিল বলে না, তো আপনি বলতে পারেন তাডিপুন ডিয়া পরনাহ আডা, একটু আগেও সে ছিল, তবে অনেকে ডিয়া আডা বলে চালিয়ে দেয়, একটু আগেও সে আছে এমনটা তো হয় না, ছিল, তো এই আডা মানে তখন হয়ে যায় ছিল, আডা মানেই তখন হয়ে যায় আছে, তবে আপনি যদি খুব সুন্দর করে বাক্য সাজাতে চান তাহলে বলতে পারেন তাডিপুন একটু আগেও ডিয়া পরনা আডা সে ছিল বলতে পারেন। এখন এখানে একটু আগে আমরা কি জানলাম, যে একটু আগেও সে এখানে ছিল, বা বাক্যটা হচ্ছে এরকম,
একটু আগেও সে ছিল কাছে এখানের, তো আমরা জানলাম তাডিপুন গেল, এখানে বা এখানের কাছে ডেকাটসিনি, কিন্তু এখন হঠাৎ করে তাপি কিন্তু সেকারাং, এখন তিবাটিবা হঠাৎ করে সে হারিয়ে গেছে আবার ডিয়াসুডা হিলাং, সে হারিয়ে গেছে পুলা অথবা লাগি মানে হচ্ছে আবার, ঠিক আছে। আরেকটা বাক্য দেখুন, তোলং জাঙ্গান সালাহকান সায়া সায়া মেমাং তা তাহু আপা আপাতেন তাং ইনি, এমন কথাটা মালয়েশিয়ানরা অনেকে বলে। জানি অনেকের কাছে এই ভিডিওটা বোরিং হতে পারে, তবে বোঝার অনেক আছে কিছু, নতুনদের জন্য আমি সহজ ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তোলং জাঙ্গান সালাহকান সায়া সায়া মেমাং তা তাহু আপা আপাতেন তাঙ্গিনি, এটার মানে হচ্ছে দয়া করে আমাকে দোষ দিবেন না, আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না। ঠিক এই কথাটা যদি আপনি বাক্য বানাইতে যান, দয়া করে দিবেন না দোষ আমায়, আমি আসলে না জানি কিছুই বিষয়ে, এই এভাবেই মালয়েশিয়ানরা বাক্যটা সাজায়। তো দয়া করে, অনুগ্রহপূর্বক, প্লিজ অথবা সাহায্য করা, এই সব কয়টা মালয়েশিয়ান ভাষায় এই শব্দটা দ্বারা বোঝানো হয়, যেটা হলো তোলং। তোলং, দিবেন না দোষ আমায়। জাঙ্গান সালাহকান সায়া, জাঙ্গান মানে বারণ করা, সালাহকান মানে হচ্ছে দোষ দেওয়া, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমায়। জাঙ্গান সালাহকান সায়া, দিবেন না দোষ আমায়। আমি আসলে সায়া মেমাং জানি না তা তাহু কিছুই আপা আপাপুন এই বিষয়ে, অর্থাৎ বিষয়ে এই তেনতাং ইনি। তো একটানে যদি বলি, দয়া করে তোলং, দিবেন না দোষ আমায়, জাঙ্গান সালাহকান সায়া, আমি আসলে সায়া মেমাং জানি না তা তাহু কিছুই আপা আপাপুন এই বিষয়ে তেনতাং ইনি। দর্শক, আজকের ভিডিওটা হয়তোবা একটু টাফ হয়ে গেছে নতুনদের জন্য, তবে আশা করি আপনারা উপকৃত হয়েছেন। নেক্সট ভিডিও খুবই ক্লিয়ার এবং সহজভাবে আসবে ইনশাআল্লাহ, তবে এটা পাবলিক ডিমান্ড ছিল যার জন্য আমাকে কষ্ট করে এই ভিডিওটা বানাইতে হলো। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি আমি বেঁচে থাকি খুব শীঘ্রই চলে আসবো। যারা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ করবেন। আল্লাহ হাফেজ।